আচ্ছা, আমরা এই কাজটা একটু সারি, একটু সবাই খেয়াল করেন আমি কি করছিলাম। যে পর্যন্ত হয়েছিল আমাদের ফাংশন পর্যন্ত হয়েছে, বাট ডেটাবেজের কানেকশনটা নেই, রাইট? ডেটাবেজের কানেকশনটা আগে এস্টাবলিশ হতে হবে যখন আমি অ্যাড স্টুডেন্ট পেজটাতে আসবো। মিন্স আমি অ্যাড স্টুডেন্ট পেজটাতে আসার সঙ্গে সঙ্গেই, অ্যাড স্টুডেন্ট পেজে আসার সঙ্গে সঙ্গে আমার ডেটাবেসটা কানেক্টেড হতে হবে। যদি সে অবস্থায় নিতে চায়, আমি মনে করেন এই ডেটাবেসের ক্লাসটাকে রিইউজ করতে চাচ্ছি, ডেটাবেসের ক্লাসটা রিইউজ করতে চাচ্ছি। আমার প্রজেক্টে 5টা ক্লাস আছে, স্টুডেন্ট ক্লাস, ফ্যাকাল্টি ক্লাস, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস আর কি, ডিপার্টমেন্টাল ক্লাস আর কি, স্টুডেন্ট ক্লাস। সো 5টা ক্লাসেরই ডেটাবেসের অ্যাকশন এক্সিকিউট করা দরকার আছে। সো আমি যদি স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেজের কানেকশনটা দিয়ে দিই, অন্যান্য জায়গায় গিয়ে এটাকে রিউজ করতে পারবো? পসিবল না, তাই না? স্টুডেন্ট ক্লাস কনস্ট্রাক্টরের মধ্যে যদি আমি ডেটাবেজ কানেকশনটা দিয়ে দিই, এই ক্লাসের সবগুলো ফাংশন ডেটাবেজের কানেকশন পাবে, বাট অন্য ক্লাসের ফাংশন গুলো কি ডেটাবেজের কানেকশন পাবে? আমার প্রজেক্টে 5টা ক্লাস আছে, আমি এখানে এই কাজটা করতে পারি। এই যে ডিবি কানেকশনের যে কোডটা দেখছেন, এই কোডটাকে যদি আমি কপি করে আমার ডিবি কানেকশন ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে রেখে দেই, তাহলে কি হয়ে যাবে, আমার ডেটাবেজের কানেকশনটা, সরি, ডিবি কানেকশন ক্লাস কনস্ট্রাক্টরে না, এটাকে যদি আমরা এটাকে যদি আমরা আমাদের স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে রেখে দেই, ডেটাবেজের কানেকশন হবে। আমি বুঝাতে পেরেছি? ডেটাবেজের কানেকশন হবে কিভাবে হবে একটু দেখাচ্ছি। আমি যখনই অ্যাড স্টুডেন্টটাতে আসবো, ডেটাবেজ সার্ভার কানেক্টেড অ্যান্ড ডেটাবেজ সিলেক্টেড, সার্ভার কানেক্টেড হয়েছে এবং ডেটাবেজও সিলেক্টেড হয়ে গেছে। বাট আমি যখন স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেজের কানেকশন দিয়েছি, এই কানেকশনটা কি অন্যান্য ক্লাসের সঙ্গে ইউজ করতে পারবো? শুধু এই ক্লাসের যে ফাংশন গুলো আছে সেগুলোই ডেটাবেজের কানেকশনটা পাবে। বাট আমি যদি এই কানেকশনের কাজটাকে ভিন্ন একটা ক্লাসের মাধ্যমে করি, লাইক ডিবি কানেক্ট নামে ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে যদি কানেকশনটা করে রাখি, এই ক্লাস্টার অবজেক্ট আমি যেখান থেকে তৈরি করব, যে লাইক আমি আগে ডিবি কানেকশনটাকে রিকোয়ার করে নিই, রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স আমি ডিবি কানেক্ট করছি। এরপর যদি আমি ওই ক্লাসের অবজেক্ট তৈরি করি, লাইক ডিবি আন্ডারস্কোর অবজেক্ট ইকুয়াল নিউ ডিবি কানেক্ট, যখন আমি এই ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে, স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেস ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, কোন ক্লাসের কনস্ট্রাক্টর বা কোন ক্লাসের অবজেক্ট তৈরি করলে কি হয়, সঙ্গে সঙ্গে ক্লাসের কনস্ট্রাক্টরটা রান হয়ে যায়। তো আমার 5টা ক্লাস আছে, স্টুডেন্ট ক্লাস, ফ্যাকাল্টি ক্লাস, ডিপার্টমেন্ট ক্লাস, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, তাই না? আর আরেকটা জন্য কি বলছিলাম, 4টা ক্লাস ধরে নিচ্ছি, 4টা ক্লাস, স্টুডেন্ট ক্লাস, ফ্যাকাল্টি ক্লাস, ডিপার্টমেন্ট ক্লাস আর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস। এই 4টা ক্লাস যদি আমি ডেটাবেজের অ্যাকশন এক্সিকিউট করতে চাই, 4টা ক্লাসের মধ্যে থেকে শুধু ডেটাবেজ ক্লাসের কনস্ট্রাক্টর বা ডেটাবেজ ক্লাসের অবজেক্ট তৈরি করলেই কি কানেকশনটা হয়ে যাবে না? তার মানে আমি ডিবি ক্লাস কনস্ট্রাক্টরের মধ্যে, ডিবি কানেক্টের মধ্যে ডেটাবেজ আমি যদি ডিবি কানেক্ট ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেজের কানেকশন তৈরি করে রাখি, আমার যে যে ক্লাসের কানেকশন লাগবে ওই ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে থেকে শুধু ক্লাসের অবজেক্ট তৈরি করে দিলেই হবে, সরাসরি কানেকশনটা পেয়ে যাব। একটু খেয়াল করেন, আমি ডেটাবেজ কানেক্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি, ডিবি অবজেক্ট, এবং এই অবজেক্টটা তৈরি যখন হয়েছে আমি কি করছি, ডেটাবেজ সার্ভার কানেক্টেড এবং ডেটাবেজ সিলেক্টেড পাচ্ছি। বাট কানেকশনের কোডটা কি এখানে লিখে আছে নাকি ডিবি কানেক্ট ক্লাসের মধ্যে লিখে আছে? ডিবি কানেক্ট সেকেন্ড লেয়ারে যাচ্ছে, তার মানে আমি
যখন অ্যাড স্টুডেন্ট যাচ্ছি এটা একটা ভিউ ফাইল, অ্যাড স্টুডেন্ট এটা একটা ভিউ ফাইল যা কোন একটা ক্লাস স্টুডেন্টের অবজেক্ট তৈরি করেছে, স্টুডেন্টের অবজেক্ট একটা ক্লাস। দেখেন অ্যাড স্টুডেন্ট আমার স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করেছে, স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর রান হয়ে গেছে। স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট যখন তৈরি হয়েছে তখন ওই ক্লাসটার কনস্ট্রাক্টর রান হয়েছে, আর ওই ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে থেকে ডিবি ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়েছে, এখানকার অবজেক্ট তৈরি করা হয়েছে। তার মানে ডিবি কানেক্ট ক্লাসের কনস্ট্রাক্টর রান হয়ে গেছে এবং এখান থেকে আমাদের ডেটাবেজের কানেকশনটা রেডি হয়েছে। বিষয়টা বোঝা যাচ্ছে? তোমার পাঁচটা ক্লাস থাকলেও কি হবে, পাঁচটা ক্লাসের কনস্ট্রাক্টর থেকে ডিবি ক্লাসের কনস্ট্রাক্টর বা অবজেক্ট তৈরি করলে কি হবে, কানেকশনটা দাঁড়িয়ে যাবে। সো আমি এটাকে রিউজ করতে পারবো। সো এখন কি আমার ডিবি কানেক্ট এই ফাইলটা দরকার আছে? যেহেতু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, সো ডিবি কানেক্ট এই ফাইলটা দরকার নেই। ইনসার্ট ডট পিএসপি এটারও দরকার নেই। আমার যে ডিলেট ডট পিএসপি বা এডিট ডট পিএসপি যেটা আমি প্রসিডিউরাল ওয়েতে করতাম সেগুলো কিন্তু এখন আর দরকার পড়ছে না, ফাইলের সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। অ্যাকশন গুলো একটা নির্দিষ্ট জায়গাতে একটা কনক্রিট অবস্থানে চলে যাচ্ছে। যে আমার স্টুডেন্ট ক্লাসের মধ্যেই স্টুডেন্টের ডাটা সেভ করার জন্য সেভ স্টুডেন্ট অথবা হ্যাঁ আমি একটা ফাংশন লিখেছিলাম কি সেভ স্টুডেন্ট, ডিলেট করার জন্য ডিলেট স্টুডেন্ট, সিলেক্ট করার জন্য সিলেক্ট স্টুডেন্ট। এই ফাংশন গুলো কোথায় লিখবো? সব স্টুডেন্ট ক্লাসে লিখবো। তার মানে আমার যে ফিচার গুলো আমি ডেভেলপ করছি সেটা কমপ্লিট এক একটা করে ক্লাসের মধ্যে চলে যাবে। স্টুডেন্ট রিলেটেড ফিচার গুলো স্টুডেন্ট ক্লাসে, ফ্যাকাল্টি রিলেটেড ফিচার গুলো ফ্যাকাল্টি ক্লাসে, তারপরে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ফিচার গুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসে, ডিপার্টমেন্টের ফিচার গুলো ডিপার্টমেন্ট ক্লাসে। সো আমি খুব সহজেই ভাগ করে দিতে পারবো যে কোন ডেভেলপার কোন ক্লাস নিয়ে কাজ করবে বা কোন পোর্শন নিয়ে কাজ করবে। কোন একজন ডেভেলপার যখন সিক থাকবে অথবা কি লিভে যাবে তখন কি হবে, আমি থার্ড কোন ডেভেলপারকে খুব সহজেই ওই পার্টিকুলার ক্লাসে কাজ করতে লাগিয়ে দিতে পারি। কারোর সঙ্গে কি কোনো কনফ্লিক্ট হবে, কাজে হ্যাম্পার্ড হবে? স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে যাওয়াতে আমার ফাংশনালিটি গুলো আমি খুব সহজে আবার রিউজ করতে পারবো। ওকে, তো এখন আমরা চেক করে দেখি যে আমাদের ডেটাবেজে ডাটা ইনসার্ট হচ্ছে কিনা। আমাদের ডেটাবেসের নামটা কি ছিল? বেসিক পিএসপি ট্রিভিয়াল স্টুডেন্ট কৌশিক আহমেদ লাস্ট ডাটা 6/7 ব্ল্যাঙ্ক ডাটা ছিল, সো ব্ল্যাঙ্ক ডাটা আছে, ডিলিট করে দিচ্ছি। আমি অ্যাড স্টুডেন্ট আসছি, এই যে সেভ স্টুডেন্ট ইনফরমেশন সাকসেসফুলি ওই মেসেজটাও দিচ্ছে, খেয়াল করেছে? আমি যদি ভিউ স্টুডেন্টে যাই শাহেল আলমের নতুন রেকর্ডটা যে এসেছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তার মানে ইনসার্শনের কাজটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করতে পারলাম। আচ্ছা, এটা তো গেল আমাদের এডিটের কাজ। সিলেকশনের যে কাজ, সিলেকশনের জন্য আমরা করেছিলাম ভিউ স্টুডেন্ট, বাট এটা ভিউ স্টুডেন্ট নামে আলাদা একটা ফাইলের মাধ্যমে আমরা করেছিলাম। সো আলাদা ফাইলের মাধ্যমে আমরা করেছিলাম যে কাজটা ভিউ স্টুডেন্ট, এই যে কোয়েরিটা রান করানো হচ্ছিল না ডিরেক্ট, আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে রেজাল্ট এন্ড প্রকাশনটা নিয়ে আসছিলাম। এটা এখান থেকে আর এভাবে ডিরেক্ট কোয়েরির মাধ্যমে আসবে না, আমরা এটাকে ফাংশন লিখে ফাংশনের মাধ্যমে এখানে রিটার্ন করব। তো লাইক আমি এই কাজটা এভাবে করতে পারি,
স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়েছে, স্টুডেন্ট অবজেক্ট অ্যারো সিলেক্ট স্টুডেন্ট ফাংশনটার ডেফিনেশন কোথায় হবে? পাবলিক ফাংশন সিলেক্ট স্টুডেন্ট, এটা কি হবে এসকিউএল কমান্ডটা লেখা হয়েছে, এসকিউএল এ রান করানো হয়েছে, রেজাল্ট আমি কি করব রিটার্ন সো এখান থেকে রিসিভ করতে হবে কি ডলার আন্ডারস্কোর রেজাল্ট। এই রেজাল্টটাকেই তো আমরা ভাঙবো, তাই না? এই রেজাল্টটাকে কিন্তু এখানে ভেঙে রেজাল্টটাকে এখান থেকে ফরেস্ট ও মাইস্কুয়েল ফেস এসব করে রো এর মাধ্যমে নিয়ে প্রিন্ট করানো হচ্ছে। সো এটা আমাদের ওবি প্রসেসে চলে আসে, তাই না? তৎক্ষণাৎ তো পরের একটা পার্ট আছে ডিলেট এবং এডিটের কাজটা আমি করব, 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। কয়েকজন চলে গেছে না? অর্ধেকটা আছে, অর্ধেকটার মধ্যে থেকে যদি আপনি চলে যান তাহলে কেমন হবে? আচ্ছা আমরা পরের প্রশ্নটা দেখি, ডিলেটের কাজটা একটু খেয়াল করেন। আমরা ডিলেট করার জন্য স্টুডেন্ট আইডি পাঠাচ্ছিলাম এবং আমি ডিলেট ডট পিএসপি তে পাঠাচ্ছিলাম, রাইট? ডিলেট ডট পিএসপি ফাইলটাতে আমি পাস করছিলাম। আমি এটাকে এখন যেভাবে কাজটা করাবো সেটা হচ্ছে এরকম যে আমাদের ডিলেট ফাইলটাতে কোয়েরি বা কোয়েরির এক্সিকিউশনটা থাকবে না। আমরা ডিলেট ডট পিএসপি তে ঠিকই আসবো, এখান থেকে আমরা অবজেক্ট বুঝে এখান থেকে অ্যাড স্টুডেন্ট বা ভিউ স্টুডেন্টে যেভাবে আমরা অবজেক্ট তৈরি করেছি যেভাবে অবজেক্ট তৈরি তৈরি করা হয়েছে অবজেক্টের মাধ্যমে আমি বলছি ডিলেট স্টুডেন্ট, প্যারামিটারটার নাম কি স্টুডেন্ট আইডি, ফাংশনটা কল হবে এসটিডি অবজেক্টের মাধ্যমে, পাস করছেন কি আইডিটা। এই কোয়েরিটা লেখা থাকবে কোথায়? ডিলেট স্টুডেন্ট ফাংশনের মধ্যে, মানে এখন আর ইনসার্ট ফাইলটার আমার দরকার নেই, ডিবি কানেক্টের দরকার আছে স্টুডেন্টের মধ্যে। বেনিফিট কি হচ্ছে? ক্লাস বেস করাতে ফাংশন আকারে আমি যখন এই কোডগুলো এক্সিকিউট করছি অন্যান্য জায়গাতেও আমরা কিন্তু এই কোডগুলো বা এই ফাংশনগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে? এটাকে আমি বলছি পাবলিক ফাংশন ডিলেট স্টুডেন্ট। এসকিউএল কমান্ড লেখা হয়েছে ডিলেট ফ্রম টিবিএল স্টুডেন্ট ওয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল, আমি যে আইডিটা পাস করেছি, তাই না? ডিলেট ডট পিএসপি থেকে আমি একটা আইডি পাস করেছি না, এই আইডিটা যখন দেওয়া হচ্ছে স্টুডেন্ট ক্লাসে, সো ওয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল দিস, দেন মাইএসকিউএল কোয়েরিতে এসকিউএলটা রান করানো হচ্ছে এবং আমার ডেটাবেস থেকে ডেটাটা ডিলেট হয়ে যাচ্ছে। এখান থেকে আমি রিডিরেক্ট করতে পারি না বা হেডার, আমি হেডার বলে দিচ্ছি কোথায় চলে যাবে, লোকেশন
এটার লোকেশন কোথায় যাবেন? ভিউ স্টুডেন্ট ডট, ঠিক আছে, ওই পেজটাতে চলে যাবে। তো এবার চেক করেন যে আমার প্রজেক্টে এখন ইনসার্ট এই ফাইলটা দরকার নেই, ডিবি কানেক্ট এই ফাইলটারও দরকার নেই। সো প্রসিডিউরাল ওয়েতে অনেক ফাইল জেনারেট করতে হয়, কোড অনেক বেশি এক্সট্রা লিখতে হয়, বাট ওবি প্রসেসে গেলে এটা কনক্রিট অবস্থায় চলে আসে। ফাংশনালিটি গুলো মেথড আকারে ক্লাসের মধ্যে ডিফাইন করা থাকে, ওই মেথড গুলোকে আমরা রিউজ করতে পারি। বোঝা যাচ্ছে? সো ডিলেশনের কাজটাও হবে এখন। ভিউ স্টুডেন্ট ওই যখন ডিলেট করছি, ক্যান্সেল বলে ডিলেট হচ্ছে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করেছিলাম, আর ওকে প্রেস করলে ওই রেকর্ডটা ডিলেট হয়ে যাচ্ছে। সো অ্যাড করা, ভিউ করা, ডিলেট করার কাজটা আমরা দেখলাম, এখন এডিটের কাজটা আমাকে শিখতে হবে, তাই না? আমরা কিভাবে একটা রিপোর্ট এডিট করতে পারি। ঠিক আছে, এডিট ডট পিএসপি আইডি ইকুয়াল দিস স্টুডেন্ট আইডি আমি পাঠাচ্ছি, কারণ এডিট করতে গিয়ে আমাকে জানতে হবে যে কাকে এডিট করতে হবে, তাই না? ওই পার্টিকুলার রোটা তো আমাকে জানতে পারতে হবে। সো আমি কিছু রেকর্ড অ্যাড করছি, কিছু রেকর্ড আমি অ্যাড করেছি, চারটা রেকর্ড আমার এখানে অ্যাড হয়েছে। আমি এডিট এবং ডিলেটের কাজটা করতে চাচ্ছি, এডিটের কাজটা এখন করতে চাচ্ছি এডিট। আমার কি দরকার পড়বে? ইকো স্টুডেন্ট আইডি। সো শাহিল আলম এডিট করতে যাচ্ছি, আইডিটা কত? 10, তাই না? এখানকার আইডি কত? আলিফ আহমেদের আইডি 11, কৌশিক আহমেদ 4, জাহিদুল ইসলাম 9। সো আমি যখন যে রোটার উপরে এডিট বাটন প্রেস করবো, এটা এডিট মোডে চলে আসবে, রাইট? আগে ফর্মের মধ্যে তার আগেকার ইনফরমেশন গুলো ডিসপ্লে হবে, তারপর আমি যখন এটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে আপডেট বাটন প্রেস করব, তখন ওই ফিল্ড গুলোতে গিয়ে আমার ডাটা গুলো আবার আপডেট হবে। সো এডিট ইনসার্ট একটা ওয়ে, রাইট? ডাটা গুলো শুধু ডেটাবেস থেকে নিয়ে যাওয়া, সিলেক্ট শুধু ডেটাবেস থেকে ডাটা তুলে এনে ডিসপ্লে করা, ডিলেট ডেটাবেসে কমান্ড নিয়ে গিয়ে ডেটাবেস থেকে রেকর্ড ডিলেট করে দেওয়া। বাট এডিটের কাজটা দুইটা স্টেপে হয়, প্রথমবার ডেটাবেস থেকে ডাটা সার্চ করে তুলে এনে ডিসপ্লে করা, তারপরে চেঞ্জ ডাটাটাকে আবার স্পেসিফিক আইডি এগেনস্টে আপডেট করা, রাইট? সো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা কি, আমি যদি আপডেট করতে জানি, আমি ডাটা সিলেক্টও করতে পারি, ডাটা আপডেট বা ইনসার্টও করতে পারি। সো যদি কোনো কোশ্চিন আসে, ডাটা কুয়েরি লিখেন বা কোনো একটা সিনারিও তৈরি করেন যার মাধ্যমে ডাটা সিলেক্ট এবং ডাটা আপডেট হবে, বা কোনো কোনো রেকর্ডের ডাটা আমি আপডেট চাচ্ছি, সেক্ষেত্রে কি সিনারিও হবে, আমাকে প্রথমে আইডির মাধ্যমে ডাটাটা তুলে নিয়ে আসতে হবে, দেন ডাটাটা এডিট করে ওই আইডিটার মাধ্যমে আবার ডেটাবেসে ডাটা আপডেট করতে হবে, রাইট? ওকে,
সো এডিটের জন্য আমি এডিট ডট পিএসপি নামে একটা ফাইল লিখেছি, এটা অলমোস্ট ডিলেটের মতোই কাজ করবে। এখানে যেরকম কমান্ডের মাধ্যমে ডেটাবেসে ডাটা যাচ্ছে, আমরা এডিট ফাইলটার মাধ্যমে ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার কাজটা করবো আর কি ফার্স্ট। সো আমি এডিট ডট পিএসপি ফাইল তৈরি করছি একটা, স্টুডেন্টের একটা ক্লাস তৈরি করেছি, এবং এডিট ফাইলে ইউআরএল থেকে আমি ইউজার আইডিটা নিয়েছি। একটু খেয়াল করেন, আমি যদি এখন এডিট ডট পিএসপি ফাইলটাতে যাই, ইউআরএল এ আইডিটা আছে, এবং আমি যদি এই আইডিটা এখন ইকো করি ডলার আইডি, আইডিটা আমি পাচ্ছি। আমি যদি সেকেন্ড লাস্ট ডেটটাতে ক্লিক করি, আইডিটা 11, সো আমি আইডি 11 পাচ্ছি, তাই না? আমি যদি প্রেস করি কৌশিক আহমেদে, তার আইডি 4, সো আমি 4 আইডিটা পাচ্ছি। সো এখন ডেটাবেস থেকে আইডি ধরে ডাটা সিলেক্ট করে আনতে হবে, দেন আমাকে ডিসপ্লে করাতে হবে ঠিক এরকম। আমাকে, আমি যখন অ্যাড স্টুডেন্টে যাচ্ছি, আমার ব্ল্যাঙ্ক বক্স আসছে, এখানে এডিটের মোডে এই ডাটাগুলো আগে থেকেই রয়ে যাবে, তাই না? যে আমি এডিট বলছি কৌশিক আহমেদকে, সো নাম কৌশিক আহমেদ, তার রোল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার চলে আসবে, দেন আমি এডিট করার পর আপডেট করব, তাই না? সো এডিটের যে পেজটা আর অ্যাড স্টুডেন্টের এইচটিএমএল এর যে পোর্শনটুকু অলমোস্ট সেম, সো আমি এটাকে একটু কপি করছি। এর ভ্যালুটা কি হবে? আপডেট, তাই না? এর ভ্যালুটা হবে আপডেট। আমাকে এখন কি করতে হবে, যে আইডিটা আমি পেয়েছি ডেটাবেস থেকে ডাটা তুলে আনার ব্যবস্থা করতে হবে এই আইডিটা দিয়ে। সো অবজেক্টের নাম কি? এসটিডি, এসটি অবজেক্ট, সিলেক্ট স্টুডেন্ট ইনফো বাই, ফাংশনের নাম থেকে অনেক লম্বা হয়েছে না? সো মিনিংফুল করার জন্য আপনাকে এই ধরনের ফাংশন নেম লিখতে হতে পারে, যে কোনো একটা নাম দিতে পারতাম, বাট এটা লিখাতে ফাংশনটার নাম পড়ে বোঝা যাচ্ছে যে ফাংশনটার কাজ কি। আমি ডেটাবেস থেকে স্টুডেন্টের ইনফরমেশন তুলে নিয়ে আসবো তার আইডি ধরে, তাই না? সিলেক্ট স্টুডেন্ট ইনফো বাই আইডি, রাইট? সো এই যে গেট করলাম যে আইডিটা, সেই আইডিটা আমি পাস করে দিচ্ছি। এই আইডিটা ধরে আমি ডাটা রিড করার চেষ্টা করব। সবার স্টুডেন্ট ক্লাসে যাচ্ছি, ফাংশন লিখছি, একটা এসকিউএল লিখছি, সিলেক্ট স্টার ফ্রম টিভিএল স্টুডেন্ট স্টুডেন্ট আইডি ইকুয়াল কোটেশন ডলার। সো কমান্ডটা কি? সিলেক্ট স্টার ফ্রম টিভিএল স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল ডলার আইডি। সো এই এসকিউএল কমান্ডটাকে আমাকে কি করতে হবে, MySQL এ রান করাতে হবে। সো MySQL কোয়েরি SQL পাস করেছি, ঠিক একটা রেজাল্ট রিটার্ন হবে। এটাকে আমরা কি বলি, রিসোর্স লোকেশন, তাই না? রেজাল্ট রিটার্ন হবে, আর ওই রেজাল্টটাকে আমি রিটার্ন করব, রিটার্ন করব রেজাল্টকে। দেন এই রেজাল্টটা রিটার্ন হয়েছে, কলিং হয়েছে কোথায়, এডিটে, সো এখান থেকে রেজাল্টটা ধরা হবে। রেজাল্টটা ধরা হবে, আর রেজাল্টটা থেকে ডাটা বের করে নেওয়ার জন্য স্টুডেন্ট ইনফো ইকুয়াল মাই এসকিউএল পেয়েছে আর এ রেজাল্ট,
তাই না? বা ফেস এসও আমি দুইটা দেখিয়েছিলাম না, মাইস্কুয়েল ফেস অ্যারে অথবা ফেস এসও রেজাল্ট। তো এর মধ্যে কি আছে, আমার স্টুডেন্ট ইনফরমেশন গুলো আছে একটু চেক করে দেখায়। Student info exit built-in function compiler কে থামিয়ে দেবে, ঠিক আছে? So এবার আমি যদি view student এ যাই, আমি যদি জাহিদুল ইসলাম কে edit করতে যাই, record গুলো দেখাচ্ছি, student ID নাই, student name জাহিদুল ইসলাম, roll number, email address, phone number, আছে না? So এগুলোকে কি আমি আমার input box এর মধ্যে কি display করে দিতে পারি, বোঝা যাচ্ছে? আচ্ছা, সো এগুলোকে আমার স্টুডেন্ট মধ্যে ডিসপ্লে করে দিব। সো স্টুডেন্ট ইনফো এখানে ডাটাগুলো কি হিসেবে আছে একটু দেখিয়ে দেই। ডাটাগুলো কিন্তু অ্যারের ইনডেক্স আকারে আছে, রাইট? সো অ্যারের ইনডেক্স আকারে আমাকে ভ্যালুগুলো প্রিন্ট করাতে হবে। সো ফার্স্টে আমি নেম প্রিন্ট করাবো। নেমের যে ইনপুট বক্স আছে, এই ইনপুট বক্সের ভ্যালুতে ভ্যালুতে গিয়ে আমি পিএসপি সিনট্যাক্সের মাধ্যমে echo student info index টার নাম কি, student name, roll number, email address, phone number, student name নামটা ডিসপ্লে করছে, তাই না? সিমিলার ভাবে দেখি রোল নাম্বার পাচ্ছি, কি হবে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, আর এখান থেকে আমি পাচ্ছি ফোন নাম্বার। সো ইনফরমেশন গুলো, আগের ইনফরমেশন গুলো পেয়ে গেলাম। সো ভিউ স্টুডেন্টে গিয়ে আমি যদি এখন কৌশিক আহমেদকে এডিট করতে যাই, তার ইনফরমেশন পাচ্ছি। আমি যদি আলিফ আহমেদকে এডিট করতে যাই, তার ইনফরমেশন পাচ্ছি। মানে একজনের ইনফরমেশনই কি আসছে, নাকি যখন যার এডিট বাটনটাতে প্রেস করছি তার ইনফরমেশন গুলোই এডিট মোডে চলে আসে। এখন এডিট করার জন্য তো আমার জানা দরকার যে কাকে এডিট করব। সো আমি ভিজিবল চারটা ফিল্ডের ভ্যালু আমি দেখতে পাচ্ছি, যে কোনো ভ্যালু বা যে চারটা ভ্যালু আমি এডিট করলাম, দেন আপডেট বাটন প্রেস করলে আমাকে আপডেট করতে হবে, কোন রো এর এগেনস্ট সেটা আমাকে জানতে হবে। সো রো এর ভ্যালুটা বা আইডিটা আমার এখান থেকে নিয়ে যেতে হবে কোথায়, আপডেট করার জন্য ফাংশনটাতে। সো এখান থেকে এই ফর্মের হিডেনে আমি আমার স্টুডেন্ট আইডিটাও রেখে দিব। আমার স্টুডেন্ট যদি ফর্মের ফিল্ড হিসেবে থাকে, তো পোস্টারেতে চলে যাবে, যাবে না? ফর্মের ফিল্ড হিসেবে থাকলে পোস্টারেতে চলে যাবে। যদি আমি টেক্সট আকারে ডিসপ্লে করাই, ওই যে তার আইডিটাও দেখা যাচ্ছে। বাট এই আইডিটা যদি ডিসপ্লে অবস্থায় থাকে, যে কেউ চেঞ্জ করার চেষ্টা করতে পারে, এই কারণে আমরা এটাকে কি হিসেবে করবো, হিডেন। আইডিটা আছে বাট হিডেন, রাইট? সো আমি যখন ভিউ স্টুডেন্টে আসি, আমি এডিট করতে যাচ্ছি, ইনফরমেশন গুলো এসেছে, আইডিটাও হিডেন আছে। ওকে, এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার বাটনটার নাম কি, বিটিএন, ভ্যালুটা হচ্ছে আপডেট বিটিএন আর কি। আমি ইফ দিয়ে টেস্ট করছি,
ডলার আন্ডার স্কোর পোস্ট, ইন্ডেক্সটার নাম হচ্ছে বিটিএন যদি হয়। অবশ্যই এটাকে কি হতে হবে, রিসেট, তাই না? যদি বাটনকে প্রেস করা হয়, যদি এর ভেতরে ভ্যালু থাকে, তাহলে আমি কি করতে যাব, অবজেক্টের নাম কি, এসটি অবজেক্ট আপডেট স্টুডেন্ট ইনফো, পাস করছি কাকে, পোস্টারকে। আইডিটা তো আছেই, বাট যে ভ্যালু গুলোকে আপডেট করবো সেগুলো তো আমার পোস্টারেতে আছে, তাই না? সো এই ফাংশনটা আমাকে এখন লিখতে হবে। কোথায় লিখবো? স্টুডেন্ট পাবলিক ফাংশন আপডেট স্টুডেন্ট ইনফো, ওই আমাকে লিখতে হবে একটা এসকিউএল। আপডেট আপডেট করি কি বলেন, টিভিএল দেন কি হবে, মনে নাই? কি সেট করব, আমাকে সেট করতে হবে না ভ্যালু গুলো, আইডিটা তো আমাকে দিতেই হবে, বাট আমি আপডেট করছি টেবিলকে, টেবিলের কোন ফিল্ডে কি ভ্যালু আপডেট হবে সেটা তো আমি বলেছি কি, বলে দিতে হবে না? ভুলে গেছেন ডেটাবেস থেকে পড়ে আসা আপডেট কোয়েরিটা পুরোপুরি। আপডেট টিবিএল স্টুডেন্ট, তারপরে সেট স্টুডেন্ট নেম ইকুয়াল, এটা পোস্ট থাকবে আর ডাটা যে কোনো কিছুই হতে পারে, আমি ডাটা বলছি। ইন্ডেক্সটার নাম কি, স্টুডেন্ট নেম, তারপর ভেতরে কোটেশন দেওয়ার দরকার নেই, বাইরে সিঙ্গেল কোট থাকবে, তারপর দেন রোল নাম্বার, রোল নাম্বার ইকুয়াল ডাটা রোল নাম্বার, তারপর কমা দিয়ে ইমেল অ্যাড্রেস ইকুয়াল সিঙ্গেল কোট ডাটা ইমেল, এটা কি আন্ডারস্কোর হবে না, ইমেল অ্যাড্রেস, এরপরে কি আসবে, কমা দিয়ে ফোন নাম্বার ইকুয়াল কোটেশন আপনার ডাটা ফোন নাম্বার, এরপরে কি আসবে, হয় স্টুডেন্ট আইডি ইকুয়াল ডাটা স্টুডেন্ট ঠিক আছে। সো কোয়েরিটা বোঝা গেল যে আমাকে আপডেট করতে হবে টেবিলকে, সেট করব কাকে, স্টুডেন্ট নেমের জায়গায় ডাটার স্টুডেন্ট নেম, রোল নাম্বারে ডাটা রোল নাম্বার, ইমেল অ্যাড্রেসে ডাটা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারে ডাটা ফোন নাম্বার, হোয়ার বলতে হবে কি স্টুডেন্ট আইডি, আমি ডাটা স্টুডেন্ট আইডি সার। এরপর এটাকে এসকিউএল কমান্ড আকারে রান করে দিতে হবে, মাই এসকিউএল কোয়েরিতে আমরা লিখব কি এসকিউএল, কোন অ্যাট্রিবিউটটা, এখানে
আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে, বাকিগুলো MySQL কোয়েরি দিয়ে আমি কোয়েরিটা রান করাবো, তারপরে আমি রিডিরেক্ট করব লোকেশন হেডার লোকেশন দেখে কি বলবো নিউ স্টুডেন্ট ডট ইএস হ্যালো হ্যাঁ দেখছি বলুন। হুম হুম চিন্তা করছি ওখানে অ্যাকচুয়ালি যখন অ্যানাউন্সমেন্টটা আসবে তখনই ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। এখানে কোনো কিছু করার স্কোপ নেই, যখনই আমাদের অ্যানাউন্সমেন্টটা আসবে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন দিতে হবে। এটা 3 বছর মেয়াদি প্রোগ্রাম, সো সুযোগ পাবে। এটা আমাকে ফোন দেওয়ার জন্য না, আপনি bitm.org.bd সেটাতে ভিজিট করবেন। হ্যাঁ সম্ভাবনা আছে, জানুয়ারিতে লঞ্চ, ফার্স্ট উইকে লঞ্চ। এটা পড়বেই আর কি আমাদের 23,000 টার্গেট, 23,000 টার্গেট। আপনি অ্যাপ্লিকেশন দিয়ে দেন তারপরে দেখুন। এবার চেক করি যে আমাদের ডাটা গুলো আপডেট হচ্ছে কিনা। এমডি শাহিল আলম, আমি অ্যাড করে দিচ্ছি কাল হা, রাইট? রোল নাম্বার কে 1 2 3 4 5 6 7 8 9 করে দিচ্ছি, আর সবাই দিকে জায়গায় 18 করে দিচ্ছি আপডেট। শাহিল আলম তালহা 18 হয়ে এসেছে, রোল নাম্বার কিন্তু আসেনি, তাই না? রোল নাম্বার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন রোল নাম্বারটা এখানে ঠিক আছে কিনা আমাকে চেক করতে হবে। এই যে এখান থেকে যাচ্ছে কি রোল নাম্বার, রাইট? আর আমি ইউজ করেছি কি NO, সো ভুলটা ধরা গেছে। সো কমান্ডে গিয়ে ডাটার মধ্যে আমি রোল NO লিখেছি, এটা কি হবে? চলো এটাকে আবার এডিট করি, রোল নাম্বার বসিয়ে দেই, তাহলে তো চেক হয়ে যাবে, তাই না? এবার এসেছে। হ্যাঁ তাহলে আমরা সার্কেলটা দেখলাম, ডাটা ইনসার্ট, ডাটা সিলেক্ট, ডাটা এডিট, ডাটা ডিলিট। সো নেক্সট ডেতে আমি ওবি প্রসেসে একটা লগ ইন ফর্ম, মানে লগ ইন প্রসেস দেখাবো, রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন, লগ আউট। হ্যাঁ তাহলে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল তৈরি করতে পারবো, ঠিক আছে? সাইটের অ্যাডমিন প্যানেল কিভাবে আপনারা তৈরি করবেন। তো যে কোনো প্রজেক্টের অনেক অংশ, অনেক বড় বড় প্রজেক্টেরও 70-80% করে ফেলা সম্ভব হয়ে ছোট্ট কয়েকটা অ্যাকশন জেনে, বুঝা যাচ্ছে? সো কিছু এক্সট্রা ফিচার হয়তো আপনাদের জানতে হবে, ওইদিন কিভাবে একটা ইমেল অ্যাড করতে হয় বা ইমেল করতে হয় সেটাও দেখিয়ে দিবো, যে কিভাবে ইমেল ফাংশন ইউজ করে আমরা একটা ইমেল করবো আমাদের অ্যাপ্লিকেশনের থ্রুতে, বুঝা যাচ্ছে? আচ্ছা তো কোন একটা সফটওয়্যারে লাইক আমি একটু দেখাচ্ছি, ছোট্ট একটা ব্লগ সাইট,
দেখেন, এটা হচ্ছে আমার কন্টেন্ট সাইট, ছোট্ট একটা ব্লগ সাইট তৈরি করা হয়েছে, যে ব্লগ গুলো পোস্ট করা হচ্ছে সেটা আমার হোম পেজে থাকছে। আমি রিড মোর করলে এটা ডিটেলে যাচ্ছে, রাইট? এই ব্লগটা ডিটেলে যাওয়া যাচ্ছে, কমেন্টস করা যায়, রেজিস্ট্রেশন করলে কমেন্টস করার অপশন আছে, এখানে সাইন আপ করার অপশন আছে, সাইন আপ করে কেউ যদি লগ ইন করে তাহলে কমেন্টস করতে পারবে, কমেন্টসটা অ্যাপ্রুভালের জন্য যাবে। আর অ্যাডমিন প্যানেল, ওই সাইটটা মেনটেন করা হচ্ছে, যে সাইটের পরে অ্যাডমিন লিখাতে একটা অ্যাডমিন কন্ট্রোল প্যানেলের জন্য লগ ইন বক্স আসছে, আমি লগ ইন করছি, আমি একটা অ্যাডমিন প্যানেল পেয়েছি, আমি এখান থেকে নতুন নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারি। তাহলে এক সাইটে ব্লগের কিন্তু ক্যাটাগরি আছে, একটু খেয়াল করেন, খেলা, ক্রিকেট, স্পোর্টস, টেকনোলজি, রাইট? আমি একটা ক্যাটাগরি এখানে অ্যাড করছি, লাইক আমি বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি অ্যাড করলাম, এটাকে আমি পাবলিকেশন স্ট্যাটাস দিয়ে দিলাম পাবলিশ, রাইট? সেভ করছি, আমরা কন্টেন্টে গিয়ে দেখি বাংলাদেশ ক্যাটাগরিটা কন্টেন্টে চলে আসছে, রাইট? সো আমি বাংলাদেশ ক্যাটাগরিতে যদি যাই, আপাতত বাংলাদেশ ক্যাটাগরিতে কোনো ব্লগ নেই, বাট খেলা ক্যাটাগরিতে ব্লগ আছে, বুঝা যাচ্ছে? এখন আপনি যখন কোনো একটা ব্লগ অ্যাড করতে যাবেন, লাইক অ্যাড ব্লগ, এটা যেহেতু পাবলিশ ক্যাটাগরি, ক্যাটাগরি গুলো সব এখানে চলে আসে, মাত্র আমি বাংলাদেশ ক্যাটাগরি অ্যাড করেছি। তো যদি কোনো একটা ব্লগ আমি এখানে দেই, হ্যাঁ, এটা ডেভেলপ করতে হবে আপনাকে, এই যে আমি বলছি না, নেক্সট ডে তে আমি লগ ইন প্যানেল তৈরি করা দেখাবো। আর এখানে কি হচ্ছে, সব ডাটা সেভই হচ্ছে, আর ওখানে কি হচ্ছে, ডাটা সিলেক্ট হচ্ছে। এখানে দেখেন একটা ম্যানেজমেন্ট প্যানেল আছে, ক্যাটাগরি ম্যানেজমেন্ট প্যানেল আছে, ব্লগের ম্যানেজমেন্ট প্যানেল আছে, এখানেও কি ওই অ্যাকশন গুলো দেওয়া আছে, যে আমি ডাটা পাবলিশ আনপাবলিশ করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি। তার মানে এই প্যানেলের মাধ্যমে আপনি আপনার কন্টেন্ট সাইটটা কি করছেন, ম্যানেজ করছেন। যদিও এটা কোডিগনেটর ফ্রেমওয়ার্ক দিয়ে করা, সের কোড গুলো আপনারা বুঝবেন না, এই কারণে আমি দিতে পারবো না আপনাদের, রাইট? কোডিং এর ফ্রেমওয়ার্ক ইউজ করে করা, সো এই কোড গুলো তো বোঝা যাবে না, তাই না? যদি বোধগম্য হতো তাহলে হয়তো আমি এই ধরনের 4-5টা প্রজেক্ট আপনাদের, ছোট ছোট প্রজেক্ট দিয়ে দিতে পারতাম। আমার কাছে যা আছে সবই কি ফ্রেমওয়ার্ক বেসড প্রজেক্ট, ঠিক আছে, যেগুলো বিভিন্ন সেশনে করানো হয়। আর আমার তো জাস্ট প্রসিডিউরাল পিএসপি আর অবজেক্ট ওরিয়েন্টেড এর সামান্য কিছু নলেজ এখান থেকে আমরা ডেভেলপ করতে পারছি, রাইট? লং সেশন হয়, ইনফ্যাক্ট 35-40 সেশনের, ওখানে দুইটা প্রজেক্টই ডেভেলপ করা হয়, একটা ই কমার্স এর প্রজেক্ট আর একটা এই ধরনের ব্লগ সাইট, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে অনেক কিছু জানা সম্ভব হয়। হ্যাঁ, আচ্ছা, কিছুটা বোঝা গেছে যে কোন কনসেপ্টে আসবে। আচ্ছা, তো আজকে রাখছি।